জন্মাষ্টমী মানেই দুর্গাপুজো ঢাকে পড়ল কাঠি। এদিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় প্রতিমার কাঠামো পুজো। এই বছরও তার ব্যতিক্রম হল না বেলুড় মঠে। জন্মাষ্টমীর তিথির প্রথা মেনে হল দুর্গাপুজোর প্রতিমা কাঠামো। বেলুড় মঠের রীতি কি? প্রতিবছর দুর্গাপুজোর বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। এরপর জন্মাষ্টমী দিনে পুজো করা হয় সেই কাঠামো। সেই মতো শুক্রবার মন্দিরে মঙ্গল আরতির পর কাঠামো পুজো করা হয়। সেই সঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। ফলে বেলুড় মঠে আজ থেকে দুর্গাপুজোর কাঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। তবে তিথি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যেই বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো শুরু হয়েছে। জন্মাষ্টমী মানেই দুর্গাপুজো ঢাকে পড়ল কাঠি। এদিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় প্রতিমার কাঠামো পুজো। এই বছরও তার ব্যতিক্রম হল না বেলুড় মঠে। জন্মাষ্টমীর তিথির প্রথা মেনে হল দুর্গাপুজোর প্রতিমা কাঠামো। বেলুড় মঠের রীতি কি? প্রতিবছর দুর্গাপুজোর বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। এরপর জন্মাষ্টমী দিনে পুজো করা হয় সেই কাঠামো। সেই মতো শুক্রবার মন্দিরে মঙ্গল আরতির পর কাঠামো পুজো করা হয়। সেই সঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। ফলে বেলুড় মঠে আজ থেকে দুর্গাপুজোর কাঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। তবে তিথি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যেই বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো শুরু হয়েছে।